নমস্কার, শুভ সন্ধ্যা। নবরবি কিরণের সমস্ত দর্শকদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অবশ্যই শারদীয়ার আগাম অভিনন্দন জানাই। 1931-এর আজকের দিনে জন্মেছিলেন এমন এক নক্ষত্র, সত্যি তো তাকে তো আমরা নক্ষত্রই বলি, তিনি আছেন আমাদের মধ্যে স্বমহিমায়, তিনি জীবন্ত কিংবদন্তী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজকে তার জন্মদিন, আসলে জীবন জুড়েই যার উৎসব, জীবন জুড়েই যার সেলিব্রেশন, তাই তার জন্মদিন আজকে এনআরকের স্টুডিও থেকে উদযাপন করতে পেরে আমরাও ভীষণভাবে গর্বিত। এমন একজন শিল্পী বোধহয় তার সম্পর্কে যে কোনো বিশেষণই বড্ড বেশি কম হয়ে যায়, তার জন্য কোনো ভূমিকা লাগে না, কোনো বিশেষণ লাগে না, তিনি শুধুমাত্র গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আসলে বাঙালি হিসেবে আমরা সত্যি গর্ব অনুভব করি এই নামটা উচ্চারণ করলে, এত এত দিয়েছেন যা নিয়ে আমরা সমৃদ্ধ হয়ে আছি। আজকে তার জন্মদিন উদযাপনে আমরা এনআরকের ইউটিউব চ্যানেল থেকে আপনারা লাইভ দেখছেন এই অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে যে শিল্পী আজকে রয়েছেন, আসলে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ভাবলেই যে নামটা আমাদের মনের মধ্যে গুনগুন করে, তিনি হলেন মধুরিমা দত্তচৌধুরী। আজকের সন্ধ্যায় মধুরিমাদের কণ্ঠেই আমরা শুনব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্কে অনেক কথা, আর তার সঙ্গে সেই সমস্ত স্বর্ণযুগের গান। মাঝে মাঝে মনে হয় যে টাইম মেশিনে করে যদি অনেকটা পেছনে ফিরে যেতে পারতাম, সেই অনেক অনেক বছর আগের দিনগুলোতে, তাহলে বোধ হয় সেই মুহূর্তটা আমরা সকলে মিলে উপভোগ করতে পারতাম। উস্তাদ বারে গুলাম আলী খানের সেই সুযোগ্যা ছাত্রী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, আজকে তাঁর শুভ জন্মদিনে তাঁকেই শ্রদ্ধা জানাবো আমরা নবরবি কিরণের ইউটিউব চ্যানেল থেকে। আসুন আজকের সন্ধ্যেটা শুধুমাত্র উপভোগ করি, সেই সুরের ধারায় আমরাও নিমজ্জিত হই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অতিথি মধুরিমা দত্তচৌধুরী। শুরু হোক আজকের অনুষ্ঠান। নমস্কার, আজকে আমি সত্যি অগ্নি পরীক্ষার সম্মুখীন আরও একবার। আমাদের সকলের প্রণম্য। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নবরবি কিরণ আয়োজিত এই অনুষ্ঠানটিতে আজকে আমি আপনাদের সামনে এসেছি। চেষ্টা করছি গঙ্গা জলে গঙ্গা পুজো করার, ওনারই গান দিয়ে ওনাকে শ্রদ্ধা জানানোর। প্রথম যে গানটি করছি আমি, সেটি কথা লিখেছিলেন প্রণব রায়, আর সুর শ্রী রবীন চট্টোপাধ্যায়, দুজনেই আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি। শুধুই চেষ্টা করা, দেখা যাক আপনাদের কেমন লাগে। সাগর বিলা
আমি এখন যে গানটি গাইছি গানটির একটি বিশেষত্ব আছে। একটা সময় ছিল যখন বাংলা সাহিত্যের সকল নাম করা সাহিত্যিক লেখক তারা বাংলা গানের জগৎকে, আধুনিক গানের জগৎকে অলঙ্কৃত করেছেন তাদের লেখার মাধ্যমে। সেই রকমই একটি গান, এই গানটি লিখেছিলেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছিলেন শ্রী সুধীন দাশগুপ্ত। এখন যে গানটি গাইব সেটি
সকল বাঙালির একেবারে মুখে মুখে ফেরা গান, এতটাই পরিচিত, এতটাই আমাদের ভালোবাসার, আমার কিছু বলার প্রয়োজনই নেই। শুধু আরও একবার বলা আমাদের নতুন প্রজন্মের জন্য যারা শুনছে, আর যদি কেউ একটু ভুলে গিয়ে থাকেন তাদেরকে মনে করানো। 1957 সালে গানটি তৈরি হয়েছিল, চলচ্চিত্রের নাম পথে হলো দেরি, কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর শ্রী রবীন চট্টোপাধ্যায়। আসুন গানটি গেয়ে শোনাই। মনোময় সুন্দর তরু
আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু বেসিক গান এবং অবশ্যই চলচ্চিত্রের গান, কারণ সুচিত্রা সন্ধ্যা এই কম্বিনেশন বা সাবিত্রী চট্টোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় আমরা তো শুনি, জানি, অনেক অনেকভাবেই জানি। ওনার যে কী অসাধারণ সমস্ত বেসিক গান আছে, যে গানগুলো আমি গাইছি অতি পরিচিত গান অবশ্যই, কিন্তু এছাড়াও আমি অনুরোধ করব আপনারা শুনে দেখবেন, আমি তো গাই বিভিন্ন জায়গায়, যে কী ভালো ভালো বেসিক সং আছে। আজকে এখন যে গানটি গাইব এটি কিন্তু অতি পরিচিত গান, আমি বহু জায়গায় বহুবার গেয়েছি। গানটির কথা শ্রী প্রণব রায় এবং সুর আবারও সেই শ্রী রবীন চট্টোপাধ্যায়, 1965 সালের গানটি। তাহলে আসি গানটিতে যাই। যা
এখন যে গানটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি, গানটি অন্যান্য গানের তুলনায় অপেক্ষাকৃতভাবে একটু আগেকার। এই গানটি লিখেছিলেন শ্রী প্রণব রায় এবং সুর করেছিলেন আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধার মানুষ শ্রী কমল দাশগুপ্ত। মানে শ্রী কমল দাশগুপ্ত নামটা উচ্চারণের সাথে সাথে এত সমস্ত ভালো ভালো, মানে ভালো কথাটা বোধহয় আমার পক্ষে ভুল বলা, এমন সব গান চলে আসে যেগুলো অবিস্মরণীয় আর কি। ভালো শব্দটিও বোধ হয় যথার্থ না, এমন সব সুর, এমন সব তার সঞ্চারী অন্তরা সব কিছুর সে যে কী অপূর্ব রূপ, সেরকমই একটি গান, মানে একদম ভরপুর মেলোডি। গানটি গেয়েছিলেন প্রথমে বোধ হয় বা পরে ওনার সহধর্মিনী আরেক জ্যোতিষ্ক শ্রীমতী ফিরোজা বেগম, এবং সাথে সাথে কিন্তু হতে পারে তার পরে বা আগে, এটি আমি ঠিক জানি না, বলতে পারবো না, শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় রেকর্ড করেন। এবং অবশ্যই লোকের সেই সময় তো বটেই, এখনও মানে যে শোনে সেই একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যায়, সেরকমই আরেকটি বড় মিষ্টি মেলোডি ভরপুর আরেকটি গান। Oh,
এখন যে গানটি গাইব আর একটি অসামান্য গান, গানটির কথা শ্রী কামাখ্যা ঘোষ এবং সুরকার আমার অত্যন্ত শ্রদ্ধার শ্রী নচিকেতা ঘোষ। আপনারা শুনছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান নবরবি কিরণের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের সঙ্গে আমাদের অতিথি মধুরিমা দত্ত চৌধুরী। গানের সঙ্গে সঙ্গে শুনছি সেই গানের গল্প। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এমন একটা নাম, এই নামের সঙ্গেই জড়িয়ে আছে আমাদের অনেক কিছু। এই নামটা শুনলেই শিহরণ জাগে। শুরুতেই বলছিলাম যে সত্যি সত্যি আমরা গর্ব অনুভব করি, মনে হয় এই বাংলায় জন্ম আমাদের সার্থক, কারণ এমন এমন শিল্পীদের আমরা পেয়েছি।
এই বাংলাতেই, আমাদের সঙ্গীতের ভাণ্ডারের অমূল্য রতন। আমরা শুধু চাই তিনি যেন থাকুন আমাদের মাঝে। এতগুলো বছর পার করেও তিনি যখন এই বয়সেও কখনো এক কলি কি দু কলি গেয়ে ওঠেন, আমরা সত্যি সত্যি সমৃদ্ধ হয়ে উঠি। কদিন আগেই তাকে দেখা গিয়েছিল সরকারি একটি অনুষ্ঠানে, হঠাৎ করে দু কলি গেয়ে উঠেছেন। সেই ভিডিওটিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, সোশ্যাল সাইটে সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল। কি অসাধারণ এখনও তার কণ্ঠস্বরের মাধুর্য! আসলে ওই শুরুতেই বারবার বলছিলাম যে তার সম্পর্কে যে কোনো বিশেষণই তো কম হয়ে যায়। এত কাজ, এত কাজ, যাদের প্রত্যেকটা গানই আমাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে যারা এই সময়ের শিল্পীরা, যারা সঙ্গীত নিয়ে কাজ করেন, তাদের কাছে এক একটা লেসনের মতো। আজকে শুনছি তাঁর জন্মদিনে তাঁরই গাওয়া গান মধুরিমাদির কাছে। আসুন আবারও শুনি মধুরিমাদির কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। এখন যে গানটি গাইব, গানটি আবারও সেই চলচ্চিত্রের, আপনাদের সকলের প্রিয়, সবার উপরে। গানটির কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর আবারও শ্রী রবীন চট্টোপাধ্যায়, এবং 1955 সালের গান এটি। কিন্তু এই গান ভুলে থাকা সম্ভব না, সুতরাং আমাদের মুখে মুখে ফেরা সেই গান আমি আবার আপনাদের সামনে নিয়ে আসছি। ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মাধবীরা, আসেনি তো বুঝিয়া
আমি এখন যে গানটি শোনাব এটি বলতে পারি বাংলা সঙ্গীত জগতের একটি মাইলস্টোন, অগ্নিপরীক্ষা চলচ্চিত্র। এবং গানটি কথা লিখেছিলেন শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছিলেন আমার দাদামশাই শ্রী অনুপম ঘটক। তো যতবারই গানটি গাইতে যাই, গানটি গাওয়ার পরে কোথায় যেন মনে হয় আরেকটু ভালো হলে, আরেকটু যদি চেষ্টা করতাম, তা আমার মনে হয় যে এই আক্ষেপটা বোধহয় আমার রয়েই যাবে। যতবারই গানটি গাই মনে হয় হলো কি ঠিক, এরকম একটা দোলাচল থেকেই যায়। আবারও সেই দোলাচলটা জানি হবে, তাও আপনাদের ভালোবাসার এই গানটি আরেকবার আপনাদের সামনে।
এখন যে গানটি গাইব, অসাধারণ ভালো মিষ্টি একটি গান। গানটির কথা শ্রী শ্যামল গুপ্ত, যিনি আমাদের বাংলা সঙ্গীত জগৎকে আলোকিত করেছিলেন তার লেখনীর মাধ্যমে, অসাধারণ এক প্রণম্য গীতিকার। আর তার আরেক পরিচয় হচ্ছে তিনি শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনসঙ্গী। তো আর এই গানটির সুর কার জানেন? গানটির সুর শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়। সুতরাং এই দুজনে মিলে চারটি গান করেছেন, যেগুলিতে সন্ধ্যা মুখোপাধ্যায় সুর দিয়েছেন। চারটি গানের মধ্যে এটি একটি। আরেকটি আমি তার ছলনায় ভুলব না, একটি খোলা আকাশ কি এত ভালো লাগতো, আরেকটি গান আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, এরকম চারটি গান উনি সুর দিয়েছিলেন এবং প্রতিটি শ্যামল গুপ্তরই লেখা। সেরকমই একটি গান আপনাদের সামনে নিয়ে আসছি 1975 সালে।
আমি আজকের শেষ গান নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ দেব সকলকে, বিশেষত নবরবি কিরণের শ্রী অরিজিৎ মিত্রকে, এত সুন্দর একটি অনুষ্ঠান, একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য আর কি। আর আমার সাথে যারা রইলেন আজকের এই জার্নিতে, এদিক থেকে চন্দন অত্যন্ত সুন্দর করে পুরো বিষয়টাকে আজকে আমার সাথে সহযোগিতা করলো। সাথে রয়েছেন বাবুদা, সুব্রতদা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এবং অবশ্যই আরেকজন যার সাথে আজকে কাজ করতে পেরে আমি ধন্য, শ্রী বিপ্লবদা। এবং এই গানটি, যে গানটি আমি আনতে চলেছি, এই গানটি নিয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। এটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্ভবত শেষ রেকর্ডিং, মানে 1999 সালের গান এটি। আমার মনে পড়ছে না এরপরে আর কোনো রেকর্ডিং হয়েছিল কি না, সেটা বিপ্লবদাই ভালো বলতে পারবেন। শ্রী কবির সুমনের কথা এবং সুরে। আর এর সাথে আমি দিয়ে দেবো বিপ্লবদাকে কিছু বলার জন্য, তার আগে আমি শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি। উনি সুস্থ থাকুন, উনি আমাদের সাথে আরও দীর্ঘদিন থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদেরকে সঠিক পথ দেখান, এটাই আমাদের একমাত্র প্রার্থনা থাকবে। আচ্ছা বিপ্লবদা, এবার তুমি কিছু বলো। নমস্কার। আজ সন্ধ্যাদির জন্মদিন আমরা সবাই পালন করছি। এমন একটি মানুষ যার সান্নিধ্যে না আসলে ওনাকে বোঝা খুব মুশকিল। আসল এই গান, যে গানটা গাই লাস্টে গাইবে, এই গানটা 1999 সালে এবং আমার মনে হয় এটা শেষ উনি রেকর্ড করেছিলেন, এবং 8টা গান করেছিলেন, মানে 2 করে গান এক এক দিনে হয়েছিল, তাও আবার অনেক গ্যাপ দিয়ে দিয়ে। তো এটা কবির সুমনের লেখা এবং সুরে, এবং আমার মনে হয় অমিত ব্যানার্জির এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। এটা অমিত ব্যানার্জি অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এরকম কল্যাণ সেন বরাটে 2 গান এবং জটিলদার 2 গান, এরকম অনেকেরই ছিল। তো ওই সিডিটার বাজাবার আমার সুযোগ হয়েছিল এবং বাজিয়েছিলাম, সেটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। এবং এই যে সন্ধ্যাদির এই স্টুডিওতে আসা, মানে ভাবা যায় না যে কোনো শিল্পী যে এভাবে আমাদের মতন মিউজিশিয়ানদের এবং রেসপেক্ট করা, এবং উনি, আমরা সবাই বসে থাকতাম, উনি আসতেন, এসে প্রত্যেকের জন্য 1টা করে ক্যাডবেরি এবং 1টা করে বেল ফুলের মালা প্রত্যেকের জন্য উনি নিয়ে এসে নিজের হাতে সবাইকে দিতেন, এবং আমরা সেগুলো নিয়ে নিজের কাছে রাখতাম এবং আমরা সাজিয়ে রাখতাম, ও এবং ক্যাডবেরিটা সবাইকে খেতে হতো ওনার সামনে। তো যাই হোক, এইভাবে আমাদের রেকর্ডিং হতো, এবং 2 করে গান, তার বেশি উনি গাইবেন না, এবং উনি মিউজিশিয়ানদের না দেখে গাইতে পারবেন না, সবাইকে দেখা চাই। ওই জন্য আমরা ঘিরে বাজাতাম, উনি দাঁড়িয়ে গাইতেন এবং আমরা চারিদিকে ঘিরে আমরা বাজাতাম। মানে এটাই হচ্ছে ওনার ট্র্যাক চলবে না, যে আমরা বাজিয়ে গেলাম তারপর উনি এসে গাইবেন তা নয়, বলে না, ওটা হয় না কখনো। কারণ মিউজিশিয়ানের সঙ্গে যদি আত্মিক সম্পর্ক না থাকে সেটা গান হয় না। তো এই এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়েছিল, এবং এত সুন্দর গান গাইছে সন্ধ্যাদির গান, সেই আবার সেই পুরনো দিনের কথা সব মনে পড়ে যাচ্ছে। অনেক ঘটনা, বিদেশে যাওয়া বা এরকম অনেক ঘটনা, যেগুলো বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, কিন্তু আমাদের সময় খুব সীমিত, তাই আমার এই শেষ গান দিয়ে ও শেষ করবে। নমস্কার।
আছে শতাব্দীতে, আসবো ফিরে তোমার খবর নিতে। আসছি শতাব্দীতে, আসবো ফিরে তোমার খবর নিতে। দেখবো তখন কোথায় তোমার একুশ শতক করছে পর্যটন, অন্য যুগের প্রান্তে বাড়ি দিতে। আসবো ফিরে তোমার খবর নিতে, আসছি শতাব্দীতে, আসবো ফিরে তোমার খবর নিতে। শতাব্দীতে।